So the other candidates came here, they had like six people. We had thousands. I don't know, we stopped at three different places and we've never been treated so well. You know? How many of you think we should impeach Joe Biden? ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হারের পর জর্জিয়া অঙ্গরাজ্যের ফল পরিবর্তনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই মামলায় চলতি সপ্তাহেই ট্রাম্প সহ ১৯ জনের বিরুদ্ধে সহিংসতা, ভুয়া তথ্য উপস্থাপন সহ মোট ৪১টি অভিযোগ আনা হয়। এই মামলায় আগামী ২৫ তারিখ ডোনাল্ড ট্রাম্পকে জর্জিয়া অঙ্গরাজ্যের আদালতে হাজিরা দিতে হবে। এক প্রতিবেদনে বিবিসি বলছে, স্থানীয় ফৌজদারি আদালতে হাজিরা দেওয়ার আগে ট্রাম্পকে কয়েক ঘন্টা কারাগারে কাটাতে হবে। এরই মধ্যে জর্জিয়া কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, ট্রাম্প ও তার সঙ্গী অন্য ১৮ আসামিকে আটলান্টার কুখ্যাত ফুলটন কাউন্টি কারাগারে রাখা হতে পারে। কয়েক ঘন্টার কথা বলা হলেও অনেকেই বলছেন, কুখ্যাত কারাগারটিতে সপ্তাহ, মাস, এমনকি কয়েক বছর পর্যন্ত কাটাতে হতে পারে ডোনাল্ড ট্রাম্পকে। এমনকি দণ্ডিত হলে তাকে কারাগারে দীর্ঘ সময় পর্যন্ত থাকতে হতে পারে। আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের ২০২২ সালের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, কুখ্যাত ফুলটন কারাগারের শত শত আসামি ৯০ দিনের বেশি সময় বন্দী ছিলেন। কারণ হিসেবে বলা হয়, তখনও তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি বা তারা নিজেদের জামিনের জন্য মুচলেকা হিসেবে পর্যাপ্ত অর্থ পরিশোধ করতে পারেননি। জর্জিয়ার আগে নিউ ইয়র্ক, ফ্লোরিডা ও ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনা হয়েছে, যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। রাহুল রানা, সময় সংবাদ।